Everything shown in this video is fictional, and if you are politically biased, this video is not for you. একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বেশি কিছু নয়, একটা স্বৈরাচারী শাসকই যথেষ্ট। হ্যাঁ, সত্য। আমরা যারা ইতিহাস টুকটাক ঘাটাঘাটি করি, তারা হয়তো কোনো না কোনো সময় জার্মানির হিটলার, ইতালির বেনিতো মুসোলিনি, স্পেনের ফ্রান্সিস ফ্রানকো, সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্ট্যালিন, আমাদের দেশের নাম বললে চাকরি থাকবে না, এদের মতো স্বৈরশাসকদের নাম আমরা শুনেছি। তবে ভিডিও গেমের ইতিহাসে সাধারণত কোনো স্বৈরশাসককে ওভাবে উপস্থিত হতে দেখা যায়নি। তবে হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করবো এমন একটি গেমের ব্যাপারে যে গেমে একজন স্বৈরশাসককে ঘিরে গল্প আবর্তিত হয়েছে। থাম্বনেইল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজ আমরা কোন গেম নিয়ে কথা বলবো। আজ আমরা ফার ক্রাই 6 এর স্টোরি নিয়ে কথা বলবো। ফার ক্রাই 6 মূলত একটি পলিটিক্যাল স্টোরি বেসড গেম, যেখানে একজন স্বৈরশাসকের শাসনামলকে দেখানো হয়েছে। এখনো ফার ক্রাই 6 রিলিজ পায়নি। উক্ত গেমটি রিলিজ পাবে 7ই অক্টোবর 2021 সালে। ফার ক্রাই 6 গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন 4, প্লেস্টেশন 5 এই সকল ডিভাইসের জন্য রিলিজ করা হবে। তবে এই গেমের মূল ট্রেইলার এবং গেম প্লে রিভিল ট্রেইলার অলরেডি রিলিজ পেয়ে গিয়েছে, এবং মূলত এই ভিডিওতে আমরা ফার ক্রাই 6 এর স্টোরি এক্সপ্লেন করব। তাহলে চলো, সো উইদাউট এনি ডিলে লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও। ইয়ারা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। সবুজের মায়ায় ভরা এই রাষ্ট্র, কি নেই এতে? অপরূপ সহস্রধারা, সবুজের মায়ায় গড়া চারিপাশ, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই ভূমি। কি সুন্দর! কিন্তু এই সকল প্রাকৃতিক সৌন্দর্যের অপরদিকে প্রাচুর্যের বিপরীতে ইয়ারার রয়ে গিয়েছে দীর্ঘদিন যাবৎ স্বৈরশাসনের অভিশাপের ইতিহাস। বলিস কি, ইয়ারাতে একটি নির্দিষ্ট সময় পরপর ইলেকশন হয়। এরকমই একটি ইলেকশনে একবার অ্যান্থনি গঞ্জালেস নামে একজন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, কিন্তু সে এসেই স্বৈরশাসন চাপিয়ে দেন পুরো ইয়ারার উপর। তাই নাকি? একটি বিষয় এখানে উল্লেখ করার ছিল, অ্যান্থনি গঞ্জালেসের চরিত্রটি অভিনয় করেছেন জন কার্লো এসপাসিতো। যারা নেটফ্লিক্সের হিট সিরিজ ব্রেকিং ব্যাড দেখেছো, তারা এই জন কার্লো এসপাসিতোকে অবশ্যই চিনবে। যদি আপনি এখনো ব্রেকিং ব্যাড থ্রি দেখে না থাকেন, তাহলে আপনি দেখে নিন। যাই হোক, আমরা গল্পে চলে যাই। এখানে জন কার্লো এসপাসিতো, অ্যান্থনি গঞ্জালেসকে আমরা ইয়ারার রাষ্ট্রপ্রধান হিসেবে দেখি। মূলত অ্যান্থনির ইচ্ছা থাকে পুরো ইয়ারাকে পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি উভয় দিক দিয়ে শক্তিশালী করা। আপনি কত বালা মানুষ! দুঃখজনক হলো সত্য, তার দীর্ঘদিনে চাপিয়ে দেওয়া যে স্বৈরশাসনের ভয়াবহ প্রভাব, তার ফলে দেশটি অনেকটা পিছিয়ে গিয়েছে। এবং অ্যান্থনির এই স্বৈরশাসনের জন্যই ইয়ারাতে দীর্ঘদিন যাবৎ দুর্নীতি এবং অনিয়ম দিনকে দিন বেড়েই চলেছে। অবস্থা এতটাই করুন যে জনগণের মুখে যেন তালা মেরে দেওয়া হয়েছে। কেউ কোনো প্রতিবাদ করতে পারে না, সংবাদপত্রের ওপর স্বাধীনতা নেই, মিডিয়ার ওপর স্বাধীনতা নেই, যে কোনো রকম আন্দোলনেই কোনো না কোনো ভাবে ঝাঁপিয়ে পড়ে অ্যান্থনির বাহিনী। এবং এখানে উল্লেখ করার মতো একটি বিষয় হলো, ইয়ারার অফিসিয়াল যে সেনাবাহিনী, তারাই হচ্ছে মূলত অ্যান্থনির রক্ষী বাহিনী। অর্থাৎ এখানে সেনাবাহিনীর কাজ হলো রাষ্ট্রকে রক্ষা না করে প্রেসিডেন্টকে রক্ষা করা। সোজা কথায়, প্রেসিডেন্ট সেনাবাহিনীকে টোটালি জিম্মি করে রেখেছে। এইটা আপনি কি কোন বিকল্পে? যেহেতু সেনাবাহিনী অ্যান্থনির অধীনে, সেহেতু ইয়ারার সাধারণ জনগণ যে কোনো কারণে সরকার বিরোধী আন্দোলনে নামলেই অ্যান্থনি তার সেনাবাহিনীকে লেলিয়ে দেয় জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এবং যেটা হয়, হিউজ পরিমাণ ক্যাজুয়ালিটি, মারামারি, প্রতিনিয়ত নিহতের সংখ্যা তো বেড়েই চলেছে। শুধু তাই নয়, উচ্চপদস্থ যেসব ব্যক্তি অ্যান্থনির বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তাদের পরিবারের উপরও নেমে আসতো অকথ্য নির্যাতন। আরে, এরকম ভাবেই অন্ধকারাচ্ছন্ন সময় পার করছিল ইয়ারা নামক এই সুন্দর দেশটি। এরই মাঝে কোনো এক সাধারণ দিনে ইয়ারার জনগণ আবার অ্যান্থনির অন্যায় শাসনের বিরুদ্ধে আবারও রাস্তায় মিছিলে দাঁড়ায়। এমনই সময় আমরা একটি ছোট্ট কিশোরের সাথে পরিচয় লাভ করি। নাম হচ্ছে দিয়েগো, যে প্রেসিডেন্ট অ্যান্থনির একমাত্র পুত্র। দিয়েগো তার পার্সোনাল রুমে বসে তার খেলনা দিয়ে খেলছিল। এমন সময় তার বাবা তার সামনে আসে, অর্থাৎ অ্যান্থনি তার সন্তানের সামনে আসে, এবং অ্যান্থনি তার সন্তানের হাতে বস্তু দেয়। এবং তার সন্তান বস্তুটি ভালো মতো লক্ষ্য করে দেখতে পায় সেটা ছিল একটি আস্ত গ্রেনেড বোম। ছেলেটি ভয় পেয়ে যায়, কিন্তু অ্যান্থনি তার মাঝে সাহস ঢোকানোর চেষ্টা করে এবং সে বলে ভয় না পেয়ে বোমাটিকে দুহাত দিয়ে খুব শক্ত করে ধরতে, যেন কোনোভাবেই তার হাত থেকে ফসকে না যায়। দিয়েগো ঠিক সেম কাজটাই করে, সে বোমাটাকে খুব শক্তভাবে ধরে। এরপর অ্যান্থনি তাকে রাষ্ট্রীয় বাসভবনের একদম ছাদে নিয়ে যায়। ছাদে পৌঁছানোর পর দিয়েগো নিচে তাকিয়ে দেখতে পায় নির্যাতিত জনগণের আর্তনাদ এবং তাদের মিছিল। ঠিক সে সময় দিয়েগোর বাবা, প্রেসিডেন্ট অ্যান্থনি, দিয়েগোকে বলে দেয়, দেখো বাবা, জনগণ হচ্ছে এমন এক জিনিস, দেখে যতক্ষণ তুমি পায়ের নিচে রাখবে ততক্ষণ পর্যন্ত এরা ঠিক থাকবে, যখন এরা লাগাম ছাড়া হয়ে যাবে তখন তুমি নিজেই বিপদে পড়ে যাবে। এই গ্রেনেড বোমাটির মতো, যতক্ষণ হাতে আছে ততক্ষণ ফাটবে না, পিনটা খুলে গেলেই ফেটে যাবে। সাথে এরকম একটি মোটিভ ঢুকে দেয় যে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা সবাই আমাদের শত্রু, তোমাকে ওদের ভবিষ্যতে আমার জায়গাটা দখল করতে হবে। এবং দিয়েগোকে এই বিষয়টিও বুঝিয়ে দেয়, ওদের ভবিষ্যতে আমি যখন থাকবো না তখন এই রাষ্ট্রের দায়িত্ব তোমাকেও নিতে হবে, সুতরাং মানসিকভাবে এখন থেকে প্রস্তুত হও। বলেন কি, বুঝ সন্তান দিয়েগো, সদ্য কিশোর বয়সে পা দিয়েছে, রাজনীতির কিছুই বোঝে না সে, কিন্তু এই বয়সেই তার পিতা ব্রেন ওয়াশ করা শুরু করেছে তাকে। না না, কাজটা ঠিক হবে।
এরকম ভাবে চলতে থাকে সবকিছু। এবং গল্পের কোন একটি অংশে প্রেসিডেন্ট অ্যান্থনিকে বলতে শোনা যায়, দে নো হাউ দ্য সো কলড সিভিলাইজড নেশন ট্রিটেড আস হোয়েন উই নিডেড দেম মোস্ট। মানে এই কথা তারা বোঝায় যে ইয়ারার কোন একটি সময় খুব দুর্দিন ছিল, তখন কথিত সভ্য দেশ সমূহ, এখানে কথিত সভ্য দেশ বলতে মূলত পশ্চিমা দেশগুলোকে সাধারণত বোঝানো হয়েছে, নিকট থেকে ইয়ারাকে কোন রকম সহায়তা করা হয়নি। তবে আসলে বিষয়টি ছিল টোটাল ভুল ব্যাখ্যা। কারণ যেহেতু অ্যান্থনি তার স্বৈর শাসনের ফলে ইয়ারাকে পুরো জিম্মি করে রেখেছিল, সেহেতু ইউনাইটেড নেশন বিভিন্ন শক্তিধর রাষ্ট্রে কোন রকম সহায়তা কখনোই করা হয়নি ইয়ারাকে। কারণ ইয়ারাকে যতবারই বিভিন্ন রকম সহায়তা করা হয়েছে, সেই সহায়তা কোনো না কোনো ভাবে আবার ফিরিয়ে দিয়েছে অ্যান্থনির সরকার। যার কারণে অ্যান্থনিকে কোনো রকম ভাবে থামাতে না পেরে ওয়েস্টার্ন কান্ট্রি সমূহ এবং জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা এবং বাধা আরোপ করে রেখেছে এই ইয়ারার ওপর, যার ফলে ইয়ারা পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি ওরকম কোনো উন্নতি সাধন হয়নি বললেই চলে। আমি ঠিকই বলি। এবং এর একটি স্পষ্ট চিত্র আমরা ট্রেলারে লক্ষ্য করি, যে ট্রেলারে যখন আমরা আশেপাশের পরিবেশটাকে দেখি তাহলে মনে হবে 80s কোনো একটি স্থানে আমরা চলাচল করছি, কিন্তু আসলে সময়টা 2021। অর্থনৈতিকভাবে কতটা দুর্বল হলে এখন 2021 সাল হলো, ইয়ারা ঠিক 1980s গিয়ে পড়ে রয়েছে। এরপর অনেকদিন অতিবাহিত হয়। একদিন সকালবেলা আমরা গাড়িতে চড়া অবস্থায় একটি নারীকে দেখতে পাই। এই মেয়েটি আমাদের গল্পের মূল চরিত্র। এর নাম দানি রোজাস। তিনি ইয়ারার অফিসিয়াল মিলিটারি বাহিনীতে একসময় কর্মরত ছিল এবং ইয়ারার সাধারণ জনগণের পক্ষ হয়ে আন্দোলনে যোগ দেওয়ার ফলে দানি রোজাসের ফ্যামিলির ওপরও নেমে আসে অকথ্য নির্যাতন। সরকারি বাহিনীর দ্বারা পুরো ফ্যামিলিকে টোটালি নিঃশেষ করে দেওয়া হয়। এবং ঠিক তখনই দানি রোজাস সেনাবাহিনী থেকে সামহাও পালিয়ে দীর্ঘদিনের জন্য ইয়ারা থেকে নিরুদ্দেশ হয়ে যায়। গিয়েছিল এই দানি রোজাস কেউ জানতো না। হঠাৎই সে ফিরে আসে আবার তার মাতৃভূমিতে। ফিরে এসেছে, চমকপ্রদ বিষয় হচ্ছে, যেহেতু অ্যান্থনি গঞ্জালেসের কুশাসন থেকে দেশবাসীরা রক্ষা পাচ্ছে না, তাই দেশপ্রেমিক জনগণের একাংশ গেরিলা বাহিনীতে যোগ দিয়েছে সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। অতি উত্তম সিদ্ধান্ত। সোজা কথায় গৃহযুদ্ধ সামনে আসছে এবং তারই প্রস্তুতি নিচ্ছে সাধারণ জনগণ। এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্যই সামহাও খবর পেয়ে দানি রোজাস অর্থাৎ আমাদের গল্পের মূল চরিত্র ফিরে আসে তার মাতৃভূমিতে। কিন্তু এসেই সে সরাসরি গেরিলা বাহিনীতে যোগ দিতে পারে না। কারণ গেরিলা বাহিনীতে অন্তর্ভুক্ত অন্যান্য সদস্যদের একটি ভুল ধারণা থেকে যায় যে দানি রোজাস যেহেতু অতীতে সেনাবাহিনীতে কর্মরত ছিল, সে হয়তো গোয়েন্দা হিসেবে তথ্য পাচারের জন্য এখানে যোগ দিতে এসেছে। তবে খুব শীঘ্রই দানি রোজাস ডেডিকেশন এবং তার দেশপ্রেম দ্বারা তাদেরকে বোঝাতে সক্ষম হয় যে না, সে তার দেশকে স্বৈর শাসকের অভিশাপ হতে মুক্ত করার জন্যই এসেছে। অতঃপর সবাই মিলে শুরু করে যুদ্ধের প্রস্তুতি। আসো খেলবো, খেলা হবে। ঠিক এমনই সময় আমরা একটি লাইভ শোতে দেখতে পাই অ্যান্থনিকে বলতে যে যারা সাধারণত তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা দেশের শত্রু, তাদেরকে প্রতিহত করার জন্য তার সেনাবাহিনী সবসময় তৎপর। সোজা কথায় সেনাবাহিনীও তৎপর, গেরিলা বাহিনীও প্রস্তুত, গৃহযুদ্ধ খুব দ্রুতই লেগে যাবে। তবে একটি মজার বিষয় হচ্ছে, ইয়ারা যেহেতু দীর্ঘদিন যাবৎ অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্নভাবে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়ে আসছে, সেহেতু ইয়ারা সাধারণ জনগণদের দ্বারা ঘটিত গেরিলা বাহিনীতে সামরিক কোনো অস্ত্রশস্ত্র থাকে না। সেই পুরনো আমলে বিভিন্ন অস্ত্রকে বিভিন্নভাবে তাদের সৃজনশীলতা এবং মেধা দ্বারা মডিফাই করে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। হয়তো আমরা দিয়েগোকে ইনোসেন্ট ক্যারেক্টার হিসেবে দেখতে পাবো, পরবর্তীতে হয়তো এই দিয়েগো বিদ্রোহীদের সহায়তা সামহাও করতে পারে। এখন প্রশ্ন থেকে যায়, এই গৃহযুদ্ধ হওয়ার পর কে লাভবান হয়, এই গৃহযুদ্ধ হওয়ার পর কে লাভবান হবে কে লাভবান হবে না, সেই বিষয়ে এখনো আমরা জানি না। তো বন্ধুরা, 7 October 2021 সালে তো গেমটি রিলিজ পাবে, তারপরে না হয় ফুল স্টোরি রিভিল করবো আমরা। তো এই ছিল আমাদের ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট অন দ্য বেল আইকন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইওর ফ্যামিলি অ্যান্ড বি অ্যাওয়ার অ্যাবাউট ইউরসেলফ।